বিএনপি অবশ্যই বিএনপি তো সবই, এদেশে কোন মানুষ বিএনপি না? ষড়যন্ত্র 15-18 বছর জগদ্দল পাথরের মতো এই সরকার চাপে আছে। বলছিলাম যে বিএনপি সমাবেশের জন্য রাস্তা বন্ধ হবে বিধায় করতে দিচ্ছে না, কিন্তু এখন তো মানুষের যে ই হচ্ছে, দুর্ভোগ হচ্ছে, নিজের তো রাস্তা বন্ধ করে রাখছে। তাই বলতেছি আমরা যে একদিন বন্ধ, একদিন তারা ছাড়তে পারে না, এখন 3 দিন বন্ধ আছে রাস্তাটা বলতে গেলে 10 তারিখ পর্যন্ত। অবশ্যই ভগবান আছে, আমি তো ওদিকে আমাদের অফিস আছে, ডিউটি জাতি করতেছি না তো আমরা। শুধু আমরা ভগবানদের এই বিএনপি লোক ভগবানদের, সারা জনগণ, সারা দেশের জনগণ আছে। ট্যাক্সের টাকায় সেই বন্ধুকের গুলি আমার ভাইকে কালকে হত্যা করেছে। আপনার মিডিয়ার লোক আপনার এখানে বলেন না কেন? সারা বাংলাদেশকে একটা মগের মুলুক যে আমরা প্রোগ্রাম করতে পারবো না। আমাদের রাজনৈতিক অধিকার বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে, প্রত্যেকটা ব্যক্তি, জনগণ, প্রত্যেকটা জনসাধারণ তাদের মিছিল করার অধিকার আছে, একটা পার্টি অফিসে যাওয়ার অধিকার আছে, আমাদের অধিকার আছে। আমাদের অধিকার ক্ষুণ্ণ করবে না, আমরা ধিক্কার জানাই, আমরা ধিক্কার জানাই। পুলিশ যদি রাস্তাঘাট বন্ধ করে রাখতে চায়, বিএনপি সমাবেশ দিলে বন্ধ হলে সমস্যাটা কি? বিএনপি সমাবেশ দিলে বলে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, আজকে দিন সরকার রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, আমাদের পাবলিকের কি হবে? আমরা গণতন্ত্রে বাস করি, আমরা গণতন্ত্রের অধিকার নাই আমাদের, এটা আপনারা প্রকাশ করেন। আমাদের অধিকার নাই, আমাদের চলার অধিকার নাই, আমরা কিছুই বলতে পারি না। আর কেন এই ধরনের পরিবেশকে বিভিন্ন জায়গায় মারধর করতে আছে, পিটান দিতে আছে, এবং এই যে ফ্যাসিবাদী সরকার, খুঁটি সরকার, ওনার কারণে তো মানুষ দিশেহারা। আমাদের আন্দোলন এভাবে থামাইতে পারবে না, ইনশাল্লাহ জনগণ অবশ্যই রাস্তায় নামবো আর 10 তারিখের জনসভা সফল করব। জনগণ যদি সরকার হয়, সরকার কোনদিন জনগণ মারে? হ্যাঁ, এই জনগণের ভোটেই তো সরকার হয়, জনগণের ভোটে সরকার হয় না। হে সরকার যদি আবার জনগণ মারে, হেলে হবে? এই অবৈধ সরকার এদেশে চলবে না।